করে নিয়েছেন মিজানুর রহমান আল আজহারি, আপনারা নাম শুনছেন না? এই মিজানুর রহমান আল আজহারির ভাইয়ের নানা ভাই অধ্যক্ষ গোলাম সরওয়ার সাইদি, তিনি অত্যন্ত অসুস্থ, কয়েকদিন ধরে ফেসবুক ইন্টারনেট ইউটিউবে ভাইরাল, সবার চোখের পানি ফেলে কান্না করে দোয়া করছেন। তিনি বর্তমানে ঢাকাতে অ্যাপোলো হসপিটালে লাইফ সাপোর্টে আছেন। তিনার মৃত্যুক্ষণে সবাই জানে না তিনি বাঁচবে না মরবে, বেঁচে আছেন না নাই, এমন মুহূর্তে তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। যেই মানুষটি যখন কোরআন থেকে তাফসির করতেন, তার আলোচনা যদি কেউ 10 মিনিট মনোযোগ দিয়ে শোনে, শোনার সাথে সাথে তার চোখ দিয়ে পানি পড়ে যেত। সেই মানুষটি কোরআনের আলোচনা, কোরআনের মুফাসসির, কোরআনের পাখি, অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছেন, পরিবারের পক্ষ থেকে দোয়া চাইছে। আমরা দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় মুফাসসিরকে পরিপূর্ণ সুস্থ করে দাও। সকলেই বলেন আমি। আমার ভাইরা, আমরা সকলেই জানি সব ডাক্তার যেখানে ফেল পড়ে যায়, আল্লাহ কি ফেল করবে? কথা বলেন, ফেল করবে? আল্লাহ যদি কাউকে সুস্থ করতে চায়, তাকে কেউ অসুস্থ রাখতে পারবে? আমরা দোয়া করি এই প্রিয় ভাইটির জন্য, প্রিয় মুফাসসিরের জন্য। মিজানুর রহমান আজহারি ভাই মালয়েশিয়া থেকে দোয়া চেয়েছেন, তার জন্য হাজার হাজার মানুষ চোখের পানি ফেলে কান্না করে দোয়া চাচ্ছেন। আমরা আজকে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, এই কোরআনের খাদেমকে, কোরআনের পাখিকে আমাদের মধ্যে পরিপূর্ণ সুস্থ করে ফিরিয়ে দেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তার কারণ কোরআনের ময়দানে, তাফসির জগতে এমন আলেম আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন কোরআনের পাখি, কোরআনের বক্তব্য দেবে এই মানুষগুলোর জন্য আমরা সব সময় দোয়া করব। তার কারণ আলেম ওলামা যেখানে আছে, সেখানে আমরা আসি না নাই? কথা বলেন, আসি না নাই? আলেম ওলামাদের সঙ্গেই, আলেম ওলামাদের পক্ষেই থাকতে হবে।